আমি যখন এই হসপিটালে ভর্তি ছিলাম অনেক রুগী আসছিল, এরা সুস্থ হইয়া এরা চলে গেছে, ভালো হয়েছে। এরা এরা নিজে বলছে যে হ্যাঁ আমি ভালো আছি। আমি নিজে জিজ্ঞেস করি হ্যাঁ ভালো আছে, সুস্থ হয়ে চলে গেছে আল্লাহ রহমত। আমি সারের জন্য আমি দোয়া করবো, আর সার যেন মানুষের সেবা করতে পারে, আল্লাহ যেন সার ভালো রাখে, সুস্থ রাখে, আল্লাহ আল্লাহ যেন সার বাঁচাই রাখে, হায়াত দেয় আল্লাহ আল্লাহ, এই সার সার যেন বাঁচাই থাকে। সার আমার যত স্কুল আছে মাথায় অত বছর সারকে হায়াত দেখে আল্লাহ। আমি কষ্ট করছি, কষ্ট করছি, জানি তো কষ্ট, আর কেউ যেন এই কষ্ট না পায়, খুব কষ্ট হয়েছে, এখন আমি ভালো আছি আল্লাহর রহমতে। আসসালামু আলাইকুম, আমার নাম মানিক, আমার বয়স 44, আমার ঠিকানা নোয়াখালী থানা বেগমগঞ্জ নতুনপুর গ্রাম। আমি পেশা সুতে জরির কাজ করি। আমি এক বছর অসুস্থ, আমার এই অনেক ডাক্তার দেখাইছি, আমি চার পাঁচ পাঁচ ছজন ডাক্তারে দেখাইছি। আমার উনারে রিপোর্ট চাইয়া আমারে বলছে অপারেশন করান লাগবে, অপারেশন করতে হইব, আমার ডান পায়ে সমস্যা, আপনি অপারেশন করান লাগবে, অর্থোপেডিক ডাক্তার। আমি চিন্তায় পড়ে গেছি কি করব, অপারেশন করাইলে তো আমি পুরো পঙ্গু হয়ে যাব, আমার জীবনটাই লাইফটাই শেষ নষ্ট হয়ে যাবে। আমার মাথা তখন মানে খুব হ্যাঙ্গা ছিল, অনেক কষ্ট, আমি কি করবো উপায় আমি পাই না, কার কাছে যাব, কেমনে যাব, কি করব, আমি কোন ডাক্তারের কাছে চাইলে আমি ভালো হব, আমার এই চিন্তাটা আছে। এরপরে আমার এই সবরাইতের পরে আমার এক সাসাতো ভাইয়ের উনার ফার্মেসি আছে, সাসাতো ভাই শালা উনার ফার্মেসি আছে, উনি আমারে বলল যে ডিপিআরসিতে যান, আপনি ওখানে ভালো সুবিধা পাবেন, মানুষ সহজ সরল মানুষ পাইয়া, সহজ সরল মানুষ পাইয়া মানুষের অপারেশনের কথা বলে, আপনি ওইখানে যান। আমার স্বাস্থ্যবাদ শালা নাম মোশারফ, আল্লাহ উনারে ভালো রাখুন, রাখুক সুস্থ রাখুক মোশারফ ভাই, উনি আমার এই ভালো পরামর্শটা দিছে, আমি এ কারণে আমি এখানে আসছি। ঈদের পরে আইসে আমি এখানে ভর্তি হয়েছি আল্লাহ রহমতে। এখানে যে অবস্থা দেখলাম, দেখা শুনে খুব ভালো, আমার স্যারের কথাবার্তা সব ব্যবহার, চিকিৎসাও খুব ভালো, আমি চিকিৎসা পাইছি। আমার এক মাসের ভর্তি দিছে আল্লাহ রহমতে, আমি 20 দিনে পুরোপুরি সুস্থ আছি। আমি হাঁটা চলা করতে পারতাম না, একটু হাঁটলে আমার জানি ডাইন ফাটা অবশ্যই যেত, আমি আর হাঁটতে পারতাম, বসে থাকতে হইতো, একটু হাসলে আমার মানে রাত্রে আমি ঘুম যাইতে পারিনি, আমার ঘুম নাই, আমার পেরেশানি, অনেক পেরেশানি, আমি কি করব। তখন আমি যে স্যারের কাছে আসলাম, স্যারে আমার টেস্ট দিল, বললো যে বাতের সমস্যা আছে, ভর্তি হইতে হইব এক মাস। আল্লাহর রহমতে আমি এক মাসের লাগে না, 20 দিনের মধ্যে আমি সুস্থ। আমি যে কাজগুলো করতে পারি না, সেই কাজগুলো আল্লাহর রহমতে এখন আমি করতে পারি, আমার হাতের এই সমস্যাগুলো এখন আর নাই, আমি সুস্থ আছি এখন, আমার শরীর পাতলা আছে, আগে অনেক বার ছিল শরীর, এখন ভালো আছে আল্লাহর রহমতে। দাঁড়াই নামাজ পড়তে পারি, আগে তো দাঁড়াই থাকতে পারতাম না, দাঁড়াই থাকতে পারে বসি নামাজ পড়তে আমার অনেক কষ্ট হইতো, আমি মনে হয় আমি আসছে আল্লাহর কাছে কত কান্দা কাঁদছি, আমি যে নামাজ পড়ে যে পড়তে পারি না, আমি কীভাবে সুস্থ হব, আমি কীভাবে যে আল্লাহর কাছে সেজদায় পড়ে থাকবো, যে আল্লাহর কাছে কাঁদাকাঁদি করব, আমি নামাজ পড়তে পারি না, খুব কষ্টে আছিলাম আমি। আল্লাহর রহমতে এখন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যখন এই হসপিটালে ভর্তি ছিলাম অনেক রুগী আসছিল, এরা সুস্থ হইয়া এরা চলে গেছে, ভালো হয়েছে, এরা এরা নিজে বলছে যে হ্যাঁ আমি ভালো আছি, আমি নিজে জিজ্ঞেস করি হ্যাঁ ভালো আছি, সুস্থ হয়ে চলে গেছে আল্লাহর রহমতে। আমি সারের জন্য আমি দোয়া করবো, আর সার যেন মানুষের সেবা করতে পারে, আল্লাহ যেন সার ভালো রাখে, সুস্থ রাখে, আল্লাহ আল্লাহ যেন সার বাঁচাই রাখে, হায়াত দেয় আল্লাহ আল্লাহ, এই সার সার যেন বাঁচাই থাকে, সার
আমার যত চুল আছে মাথা হেস অত বছর সারকে হায়াত দেখে আল্লাহ আমি কষ্ট করছি কষ্ট করছি আমি তো কষ্ট আর কেউ যেন এই কষ্ট না পায় খুব কষ্ট হয়েছে এখন আমি ভালো আছি আল্লাহর রহমতে খুব অল্প দিনের মধ্যে মানুষ সুস্থ হয়ে যায় সারে যদি এক মাসের টাইম দেয় 20 দিন 15 দিনেও সুস্থ হয়ে যায় এরকমও হয় আল্লাহর রহমতে আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল